নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার পথ চলা শুরু হয়েছিল দু হাজার একুশ সালের বারোই জুলাই সেদিন ছিল পবিত্র রথযাত্রার দিন নয় নয় করেও কেটে গেল প্রায় পৌনে তিন বছর আমার সাবস্ক্রাইবার যারা হয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই দু লক্ষর গন্ডি পেরোলাম আমরা এই পুরোটাই একেবারে অর্গানিক গ্রোথ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ভালো লেগেছে বলেই করেছেন এবং আশা করি আপনাদের এই সক্রিয় সহযোগিতা থেকে ভবিষ্যতেও বঞ্চিত হব না আপনাদের পরামর্শ আপনাদের মতামত আমার পথ চলার পাথেও সমালোচনায় বিদ্ধ করেছেন প্রশংসা করেছেন আবার একই সঙ্গে ভুল ত্রুটিও ধরিয়ে দিয়েছেন আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ নাইনথ মার্চ আমি একটা ভিডিও করেছিলাম অভিজিৎ বাবুর বিজেপিতে যোগদান করার বিষয় মানে কোন অঙ্কে অভিজিৎ বাবু বিজেপিতে গেলেন অনেকে অনেক রকম মতামত দিয়েছেন সমালোচনাই বেশি করেছেন আমি মানি কারণ অভিজিৎ বাবু এখন অনেকের কাছেই তার ভগবানের মতো ইমেজ অভিজিৎ বাবুর বিজেপিতে যোগদান করা নিয়ে আমার বলার কিচ্ছু নেই বরঞ্চ আমি ওনার এই সিদ্ধান্তকে সমর্থন করি তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে এই এই মুহূর্তে রাজ্যে বিজেপির বিকল্প কিছু নেই এটা আমার বিশ্বাস তাই খুব সঠিক সিদ্ধান্ত অভিজিৎবাবু নিয়েছেন বিজেপিতে যোগদান করে আমার প্রশ্নটা ছিল অন্য সময়টা নিয়ে কারণ অভিজিৎ বাবু আগেই অনেক জায়গায় বলেছিলেন তিনি অবসর নেয়ার পর এক বছর নিজের মতো কাটাবেন তারপরে ভেবে দেখবেন কিন্তু তার বিচারপতির মেয়াদ তিন চার মাস বাকি থাকা সত্ত্বেও তিনি পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন করতেই তিনি পারেন এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মত আমার বলার কিছু নেই আমার মতটা হল উনি বিজেপিতেই করতে পারতেন অবসর নেওয়ার কিছুদিন বাদে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখের নর্দমা থেকে আর একটা পচা কথা বেরত না চালবাদ যুবরাজ কিছু বলার সুযোগ পেত না মাননীয়া ব্রিগেডের মঞ্চ থেকে নাম না করে কটাক্ষ করার সুযোগ পেত না এটাই আমার বক্তব্য উনি একজন ভীষণ সৎ মানুষ বাংলার উন্নয়নের জন্য ওনার যদি কোনো সদর্থক ভূমিকা থাকে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তার পাশে দাঁড়াবো নান্য পন্থা এছাড়া সত্যি কোনো পথ নেই আর এই ধরনের মানুষ বিজেপিতে যোগদান করলে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে বিজেপিতে যোগদানে আমি খুশি কিন্তু তার যোগদানের সময় নিয়ে আমার একটা ব্যক্তিগত মত আছে সেটাই আমি বলেছিলাম আর কিছু নয় এবার আসুন ব্রিগেডে প্রকাশ হলো সোমবারের আনন্দবাজার পত্রিকার পাঁচের বা ছয়ের পাতায় একটা ছবি বেরিয়েছে তাতে তো আমি দেখলাম যে ব্রিগেড প্রায় ফাঁকা শুধু র্যাম মঞ্চ চারপাশে এরা জায়গায় আয়তকার জায়গাতেই লোক আর ব্রিগেড তো ফাঁকা ব্রিগেড যে ফাঁকা থাকতে পারে তার আন্দাজ কিন্তু তৃণমূলের ছিল যদিও তারা জনজোয়ার জনকর্চন প্রভৃতি বিশেষণ প্রয়োগ করে তাদের অভ্যন্তরীণ দুর্বলতাটাকে ঢাকতে চেয়েছিলেন কিন্তু আমি বলছি যে মাঠে বল পড়ার আগেই তো তৃণমূল গোল খেয়ে গেল তাহলে কি তারা দানটা ছেড়ে দিল কেন আমি এই কথা বলছি কয়েকজন প্রার্থী দেখুন ইউসুফ পাঠান ইউসুফ পাঠানের বাবা গুজরাটের বড়োদায় একটা মসজিদের মুয়াজ্জিন ছিলেন ইউসুফ এবং তার ভাই দুজনেই সেই মসজিদ সংলগ্ন দুটো ছোট্ট গড়ে বড় হয়েছেন দেশের প্রতিনিধিত্ব করেছেন তাদের ক্রীড়াবিদ হিসাবে আমরা সম্মান সম্মান করি সেই তাদের তাদের প্রাপ্য কিন্তু বিরুদ্ধে প্রার্থী করার জন্য শুধু শ্রীলঙ্কা থেকে ইউসুফকে উড়িয়ে আনা হলো গ্র্যান্ড হোটেলে বেনামে ঘর করে রাখা হলো এত গোপনীয়তা কিসের জন্য তাহলে কি মুর্শিদাবাদ জেলায় সেরকম কোন ভালো মুখ তৃণমূলের সন্ধানে ছিল না সম্পূর্ণ ইউসুফ পাঠানকে বহরমপুরে কেন প্রার্থী করা হল অনেকে বলছেন কারণটা যে সংখ্যালঘু ভোট যাতে কংগ্রেসের দিকে না গিয়ে তৃণমূলের দিকে যায় যাতে অধীর বাবুকে বেগে বেগ দেওয়া যায় স্থানীয় কোনো নেতা বা মুসলিম সমাজের কোনো প্রতিষ্ঠিত মানুষকে এই রাজ্যে যদি প্রার্থী করা হতো তাহলে মুসলমান ভোট সেইভাবে কনসলিডেট নাও করতে পারতো কিন্তু ইউসুফ পাঠানের নিজস্ব ইমেজ নিজস্ব পরিচিতি ক্রিকেটার হিসাবে তার একটা খ্যাতি আছে তিনি নাইট রাইডার্স প্রতিনিধিত্ব করেছেন তো এই সবগুলোকে মাথায় রেখেই ইউসুফ পাঠানকে কিন্তু চয়েস করা প্রশ্ন হলো বহরমপুরে তৃণমূল অনেক চেষ্টা করেছে অধীরবাবুকে হারাবার চোদ্দই করেছে চোদ্দই তিনি সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছিলেন উনিশেও প্রায় আশি হাজার ভোটে জিতেছিলেন তাই অধীর চৌধুরীকে হারানো তৃণমূলের কাছে অগ্রাধিকার তালিকায় প্রথমে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল বহরমপুরের ভূমিপুত্রকে হারাতে প্রার্থী আনা হল মোদিজি অমিত শাহের গুজরাট থেকে এটাই পরিতাপের বিষয় যারা কথায় কথায় বহিরাগত বিজেপিকে বলেন বহিরাগত পার্টি গুজরাট বাংলাকে রুল করতে চায় তারা একজন আনলেন গুজরাট থেকে দুজন আনলেন বিহার থেকে শত্রুঘ্ন সিনহা কংগ্রেস বিজেপি করে এখন তৃণমূলে থিত হয়েছেন কীর্তি আজাদ তিরাশি সালে ভারতীয় দল যে বিশ্বকাপ জিতেছিল সেই কপিল ব্রিগেডের সদস্য ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবান ঝা আজাদের পুত্র তিনি দারভাঙ্গা থেকে লোকসভায় বিজেপির টিকিটে জিতেও ছিলেন এখন আবার শিবির মধ্যে তৃণমূলে এলেন বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হলেন দু হাজার সালে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন সাইদুল ইসলাম তারপরে একবার জিতলেন মমতা মমতাজ সংঘমিত্রা ওখানে কিন্তু সংখ্যালঘু ভোট ভালোই আছে এবং একই সঙ্গে দুর্গাপুর বর্ধমান কেন্দ্র দুটো দুটো কেন্দ্র হচ্ছে শহুরে কেন্দ্র বাকিটা কিন্তু পূর্ব বর্ধমানের গ্রামীণ বিধানসভা কেন্দ্র মানে সাতটার মধ্যে দুটো বিধানসভা কেন্দ্র শহর শহরাঞ্চল পাঁচটা পূর্ব বর্ধমানের গ্রামীণ বিধানসভা কেন্দ্র তাহলে কীর্তি আজাদ সেখানকার মানুষের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যাই হোক তৃণমূল চমক দেখাতে চেয়েছিল তারা মনে করছে তারা বিশাল চমক দেখিয়েছে কীর্তি আজাদকে ওখানে প্রার্থী করে আর আসানসোলের শত্রুঘ্ন সিনহা যদিও শত্রুঘান চেয়েছিলেন তার মেয়ে সোনাক্ষী সিনহাকে প্রার্থী করতে কিন্তু শেষ পর্যন্ত শত্রুগ্ঞানকেই ভরসা রেখেছে তৃণমূল খাতায় কলমে বিজেপির বিধায়ক এমন তিনজনকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী বনগায় বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী তারা অবশ্য পদত্যাগ করবেন আমি আশা করি তাহলে বিধানসভার এই লোকসভার সঙ্গে ওই তিনটে জায়গাতে বিধানসভার উপনির্বাচন হবে যে ভদ্রলোককে কয়েক মাস আগে রাজ্যসভায় পাঠালো তৃণমূল সেই প্রকাশ্যিক বড়াইকে আবার রাজ্যসভা আবার লোকসভায় পাঠিয়েছে করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন জিতলেন নির্মল রায় তাকে আবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে দেওয়া বিধায়ক বহিরাগত মন্ত্রী তারাও প্রার্থী হয়েছেন তবে ঝাড়গ্রাম কেন্দ্রে পদ্মশ্রী কালী সোরেন তৃণমূলের ভালো চয়েস অনেকে শানওয়াজ আলী কথা বলছেন রায়ান এই সময় পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করত অক্সফোর্ড ইতিহাস নিয়ে গবেষণা করছে তো আমি দেখলাম অমিত মালভিয়া টুইট করেছেন শাহনওয়াজের রাজনৈতিক পরিচিতি তার বিশ্বাসকে সামনে রেখে আমি এখনো ভালো করে পড়িনি কিন্তু কিছু বিতর্কিত প্রশ্নের উত্থাপন করেছেন এখন একটা সিগনিফিকেন্ট তৃণমূলের মধ্যে দেখা গেল যে মালদায় কোতোয়ালির বাইরে তারা বেরোতে পারলো এটা ওয়েলকাম মুভ নাকি এটা ব্যাকফায়ার করবে ভবিষ্যৎ বলবে কিন্তু মৌসম বেনজের নূর যার পর নাই অসন্তুষ্ট তাকে কার্যত সীমানার ওপারে পাঠিয়ে দিয়েছে তৃণমূল তিনি লোকসভার একটা টিকিট এক্সপেক্ট করেছিলেন কিন্তু পেলেন না সম্পূর্ণ বাইরে থেকে এই শাহন আনা হলো সে কালিয়াচকের ছেলেটি উচ্চ মাধ্যমিকের পরেই কলকাতায় চলে এসেছিল উচ্চশিক্ষার জন্য তারপর সে বাইরে চলে যায় তার সঙ্গে তার মালদার কতটুকু যোগাযোগ কতটুকু সে তৃণমূলের সবার থেকে সমর্থন সহযোগিতা পাবেন সেটা এখন কোটি টাকার প্রশ্ন তৃণমূলে একটা জুয়া খেলেছে জুয়া যে বিপ্লব মিত্র বিজেপিতে চলে গিয়েছিলেন তাকে ফিরিয়ে এনে আবার তাকে টিকিট দেওয়া হলো জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন যে আইপিএস অফিসার পদত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন তাকে খগেন মুর্মুর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো গোপাল লামা সরকারি অফিসার দার্জিলিং এর ভূমিপুত্র তাকে প্রার্থী করা হয়েছে কিন্তু যে প্রার্থীর যে পরিচয় তাদের রাজনৈতিক অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিনেমার চমক প্রাক্তন ক্রিকেটার শত্রুঘ্ন প্রাক্তন ক্রিকেটার আজাদ ইরফান অবশ্য এখন খেলছেন শ্রীলঙ্কার আই ওই প্রিমিয়ার লিগে প্রাক্তন চলচ্চিত্র তারকা শত্রুজ্ঞানের উপরই ভরসা রেখেছে আমি শত্রুজ্ঞানকে প্রাক্তন চলচ্চিত্র তারকা বললাম এই কারণেই কারণ এখন আর সরাসরি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন তাহলে যারা বহিরাগত 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 বলে বিজেপিকে আক্রমণ করে তাদের প্রার্থী তালিকায় তিন তিনজন বহিরাগত আচ্ছা রাজ্যসভায় তৃণমূল যাদের যাদের মনোনয়নটায় সাকেত গোখেল সুস্মিতা দেব সাগরিকা ঘোষ বাংলার কোন কাজে লাগবে কোন হোমে লাগবে কোন যজ্ঞে লাগবে এই প্রশ্নগুলো তো উঠবেই আপনি ইউসুফকে আনলেন গুজরাট থেকে যদিও শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলছিল বহরমপুর মুর্শিদাবাদের নামটাই কি সে শুনেছে শুনলেও ভাষা ভাষা কোনো ধারণা থাকতে পারে ইনি জিতলে পরে সংসদে এনার ভূমিকা কি হবে উনি তো এখন ক্রিকেট ছাড়েননি আরো খেলবেন কিছুদিন কদিন আসবেন বহরমপুরে কবার সংসদ অ্যাটেন্ড করবেন এই সব প্রশ্নগুলো কিন্তু মানুষকে এবার তুলতে হবে মিমি নুসরা দেব এদের পার্লামেন্টে পারফরমেন্স কি শুধু এদের নামটুকু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন দলের গোষ্ঠী দ্বন্দ্ব আর এরা এই সুযোগটা নিয়ে সাংসদ তারপরে আর সংসদের ধার দিয়েও মারান না এই প্রশ্নগুলো এবার উঠবে তৃণমূলের কি তাদের দিদির উপর ভরসা নেই তাই দিদি নাম্বার ওয়ানকে কে রোপিন করতে হলো দু হাজার সালে একটা সিনেমা হয়েছিল স্বপন সাহার জানেন সিনেমার নাম কর্তব্য সেখানে লকেট এবং একই সঙ্গে রচনা দুজনেই অভিনয় করেছিলেন দুই জায়ের ভূমিকায় লকেট ছোট যা আর রচনা বড় যা তাই বড় যাকে এই সাংসারিক যা হয় কালিমালিপ্ত করবার জন্য ছোট যায়ের চেষ্টার প্রসুর ছিল না কুড়ি বছর বাদে সেই রচনা আর লকেট পরস্পরের মুখোমুখি স্বপনসার ছবির কুড়ি কুড়িটা বছর পরে এবার আসুন বিষ্ণুপুর কেন্দ্রে এখানে আমি বলবো তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন এটাকে বুদ্ধিম বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে কারণ সৌমিত্র খান নিজের জায়গায় এখন খুব নড় পড়ে এবং লকেট আর রচনার লড়াই কিন্তু উপভোগ্য হবে আমি সেক্ষেত্রে বলবো রচনা কারণ লকেটের বিরুদ্ধে অভিযোগ আছে নার্স না করার কিন্তু সামগ্রিকভাবে তৃণমূলের যে প্রার্থী তালিকা তাতে তিন তিনজন বহিরাগত একাধিক মন্ত্রী সিটিং এমএলএ সদ্য নির্বাচিত এমএলএ কে লোকসভায় টিকিট দিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যকে টিকিট দেওয়া হয়েছে আর তৃণমূলের আদি অকৃত্রিম দিদির প্রতি ভরসা কমে যাচ্ছে নাকি সেই জন্য টেলিভিশনের দিদি নাম্বার ওয়ান কে ভোটের ময়দানে নামাতে হলো মানুষের মনে তো প্রশ্ন উঠতেই পারে আর ব্রিগেড আনন্দবাজার পত্রিকার যে ছবিটা বেরিয়েছে তাতে স্পষ্ট ব্রিগেডের জনসমাগম কিরকম হয়েছিল ব্যারাকপুর অর্জুনকে অর্জুন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এখনো যোগাযোগ রাখেন বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেও তিনি যোগাযোগ রাখতেন যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি অর্জুনের বিরুদ্ধে ব্যারাকপুরে বিদ্রোহ হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন মমতাকে অর্জুন বলেছিলেন যে দিল্লির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি সাংবিধানিক পদে আসীন আছেন তিনি তাকে ফোন করেছিলেন কিছু কথাও বলেছিলেন সেই বিষয়টা অর্জুন মমতাকে জানান কিন্তু মমতা সাফ জানিয়ে দেন যে তার পক্ষে ব্যারাকপুরে অর্জুনকে মনোনয়ন দেওয়া সম্ভব নয় অর্জুন প্রয়োজন মনে করলে দমদমে যেতে পারেন হুগলিতে যেতে পারেন কিন্তু অর্জুন বলেছেন যে ব্যারাকপুরেই তার জন্ম ব্যারাকপুরেই তিনি মরবেন তাই নিরানব্বই দশমিক বিজেপির টিকিটে পুনরায় ব্যারাকপুর থেকে লড়বেন আমাদের আশঙ্কা অর্জুন আবার বিজেপিতে ফিরলে আবার ব্যারাকপুর অগ্নিকল্প হয়ে উঠতে পারে তৃণমূলের পক্ষ থেকে তাকে বলা হয়েছে শুনলাম যে পার্থভৌমিক তার নৈহাটি আসন ছেড়ে দিলে অর্জুন সেখান থেকে বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আগামী দিনে মমতা পারে কিন্তু অর্জুন সেই অফার মানবেন বলে আমার মনে হয় না যিনি বলেইছেন পরোক্ষভাবে যে ব্যারাকপুর একজন অন্য ধরনের মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে চান দিনেশ ভদ্রলোক ব্যারাকপুরে টানা দশ বছরের সাংসদ তো সেই দিনে স্ত্রীবেদী কিন্তু বারাকপুরে তাকে দিলে তিনি দাঁড়াবার জন্য তৈরি কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্জুনকেই ভরসা করবেন কারণ অর্জুন খুব সলভেন্ট যদিও তার সংগঠন এখন অনেকটাই দুর্বল তার সঙ্গে কবে লোক নেই বিজেপির কর্মী পুরনো কর্মীদের সঙ্গেও তার বিরোধ এবং তৃণমূল পার্থভূমিকে সামনে রেখে একটা হয়ে কিন্তু লড়বে বিজেপির প্রার্থী যদি অর্জুন হয় তার বিরুদ্ধে কারণ আমডাঙ্গার বিধায়ক থেকে শুরু করে জগদ্দলের বিধায়ক ওই সুজিত শ্যাম সুবোধ অধিকারী রাজ চক্রবর্তী সবাই কিন্তু অর্জুনের বিরুদ্ধে আমডাঙ্গা রফিকুরও বিরুদ্ধে সুতরাং অর্জুন বিজেপির প্রার্থী হলে পার্থভৌমিকের বিরুদ্ধে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কিন্তু সেভাবে কাজে লাগাতে পারবেন না আবার বিজেপির পুরনো লোকেরাও কিন্তু অর্জুনের উপর খুশি নন সুতরাং ব্যারাকপুরে খুব তুল্যমূল্য লড়াই হবে এবার বিজেপি সম্ভবত অর্জুনের উপরই ভরসা রাখবে যদিও আইনজীবী কৌস্তব বাগচির কথাও শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষের নাম কিন্তু অর্জুন যেহেতু তৃণমূলের টিকিট পেলেন না সম্ভবত অর্জুনের কপালে শিখে ছিটবে ব্যারাকপুরের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়ানোর দলীয় অনুমোদন তিনি পেয়ে যাবেন অভিজিৎ বাবুর বিরুদ্ধে দেবাংশু কোনো ক্যান্ডিডেটই নয় দেবাংশু ঘুরবেন ফিরবেন বড় বড় কথা বলবেন কিন্তু সামাজিক ওজন গুরুত্বের দিক থেকে অভিজিৎ বাবু দেবাংশুকে দুশো গোল দেবেন ওই ফলাফলকে অনেকটাই স্থির হয়ে গেল কিন্তু উত্তমবারিক বনাম সৌমেন্দু অধিকারীর লড়াই জমবে কিন্তু সৌমেন্দু অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে শুভেন্দু অধিকারীর প্রভাবের জন্য কিন্তু উত্তম খুব সলভেন্ট সুতরাং আকর্ষণীয় লড়াই না হলেও এখন বলবে অ্যাডভান্টেজ সৌমেন্দু কিন্তু একদম খালি মাঠ সৌমেন্দু পেলেন না ছাড়া তৃণমূলের প্রার্থী তালিকার মধ্যে তাদের খেলার আগেই হার মেনে নেবার স্পষ্ট প্রতিফলন কুব না করলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা হারবেন সৌগত রায়ের জয়ের সম্ভাবনা উজ্জ্বল নয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সতীর্থদের জায়গা দিতে পেরেছেন অভিষেকের সঙ্গে একটা সমঝোতা করে বদলে অভিষেকের অনেক প্রার্থী স্থান পেয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় যতই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দিয়ে প্রার্থীর নাম ঘোষণা করুন না কেন তৃণমূলের প্রার্থী তালিকা যদি আপনারা খুটিয়ে দেখেন তাহলে একটা জিনিস স্পষ্ট ভালো যোগ্য গ্রহণযোগ্য মানুষের গ্রহণযোগ্য এরকম প্রার্থী তাদের দলের মধ্যে থেকে খুব একটা তারা খুঁজে পায়নি সেই জন্য ভরসা রাখতে হয়েছে টিভির জনপ্রিয় মুখ অভিনেতা প্রাক্তন ক্রিকেটার ইত্যাদির উপর আর ভেটারেন্স ওয়ার এর উপর মমতা বর্ষা রেখেছেন কিন্তু ওই বললাম যে প্রত্যাশার পারো চোর ছিল তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সেই প্রত্যাশা কিন্তু পূরণ হলো না খেলার আগেই দান ছেড়ে দিল বোধ হয় তৃণমূল